हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू এপিসোড অফ মাই চ্যানেল। তো কেউ কেউ অপেক্ষা করে মিসম্যাচ 3-2-4 হিসাবের জন্য, কেউ কেউ অপেক্ষা করে চরিত্রহীনের জন্য, কিন্তু কেউ কেউ রয়েছে যারা অপেক্ষা করে সেই যে হলুদ পাখি সিরিজের জন্য, কেউ কেউ অপেক্ষা করে সিক্স এর মতো যে সিরিজ এসেছিল, পাপের মতো যে সিরিজ এসেছিল, সেগুলোর কবে মানে কোন সেকেন্ড পার্ট আসবে সেগুলোর জন্য। তো আমি সেই তাদের মধ্যে একজন যারা ওয়েট করেছিল সেই যে হলুদ পাখি 2 এর ট্রেলার আসবে। জবে থেকে অ্যানাউন্স করা হয়েছিল নতুন ভিডিও, তখন থেকে খুব এক্সাইটেড ছিলাম, কারণ গল্পটা যেখানে শেষ হয়েছিল এবং যেখান থেকে শুরু হবে সেই যে ব্যাপারটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। এবং গল্পটা যেভাবে এগোচ্ছে, একটা বাবার খোঁজা নিয়ে গল্পটা, এই গল্পটা জাস্ট আনবিলিভেবল একটা গল্প, একটা অবিশ্বাস্য গল্প এবং একটা মানে তুখর গল্প। এবং তুখর তুখর অভিনেতারা তো অভিনয় করেছে, যেমন ধরুন শাশ্বত চট্টোপাধ্যায় এবং কৌশিক, এই দুজনের একসঙ্গে অভিনয়, দুজনের একে অপরের বিরুদ্ধে যে লড়াই, এটা দেখতে পাওয়া একটা খুব ভাগ্যের ব্যাপার এবং এটা আমরা দেখতে পাবো, যেটা একটা খুবই দেখার বিষয়। এবং ত্রিধার অভিনয় আমার পার্সোনালি খুব ভালো লাগে, খুব ন্যাচারাল অভিনয় করে, খুব সুন্দর যে পার্টটা দেওয়া আছে পার্টটার মধ্যে পারফেক্টলি ঢুকে যায় এবং দুর্দান্ত অভিনয় আমরা দেখতে পাই, তো সেও রয়েছে। এবং তার সঙ্গে বাকি যারা রয়েছে অনেকে নতুন নতুন ক্যারেক্টার অ্যাড হয়েছে, আমরা দেখলাম প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। এবং ট্রেলারটাই একটা মানে ট্রেলারটা যেভাবে বানানো হয়েছে খুব ইউনিক লাগলো, মানে এটা কোনো বাংলার কোনো সিরিজের ট্রেলার মনেই হচ্ছে না, রীতিমতো বলিউড বা যেটা মনে হচ্ছে কোনো অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্স এর কোনো ট্রেলার দেখছি। সত্যি আর অফিসিয়ালি এটা দেখে আমার সেটাই মনে হয়েছে, মানে খুবই একটা বলা যেতে পারে উঁচু দরের কাজ, দুর্দান্ত একটা কাজ, যেটা দেখার জন্য বহু দিন ধরে ওয়েট করেছিলাম। তা আমি পার্সোনালি খুব এক্সাইটেড এবং হইচইটা খুব শীঘ্রই রিলিজ করা যাবে এবং যখন এটা আসবে দেখ প্রথমেই আমার দেখার ইচ্ছা রয়েছে, যে কারণে আমার হইচই সাবস্ক্রিপশন নেওয়া মানে একদম নিয়েই ফেলেছি, কারণ অনেক আগে থেকে আমার নেওয়া ছিল। কিন্তু তার অন্যতম বড় কারণ কিন্তু সেই যে হলুদ পাখি যখন আসবে সেটা দেখবো, কারণ এর প্রথম যে সিজনটা ছিল সেটা দেখার পর থেকেই প্রচন্ড মানে আগ্রহী ছিলাম কবে সিজন 2 আসবে। এবং আজকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে এবং বাকি যখন কোনো হয়েছে কোনো সিজনের ট্রেলার আছে এবং এটার যে ট্রেলারটা এসেছে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এটার কিন্তু লাইক এবং ভিউটা কিন্তু অনেক বেশি ফাস্ট হচ্ছে, কারণ কিন্তু অনেক লোক এটা দেখার জন্য এক্সাইটেড ছিল। এবং যেটা আবার বললাম যে শাশ্বত ভার্সেস কৌশিক এই যে লড়াইটা, এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং লড়াই তৈরি হয়েছে, প্লাস এতে গৌরব রয়েছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নতুন ক্যারেক্টার অ্যাড হয়েছে। এবং গল্প যে মানে গল্প যে এগোচ্ছে এই জিনিসটা প্রত্যেকের দ্বারা লেখা হয় না, কিন্তু এইখানে গল্প লেখাটা এত সুন্দর, মানে একটা গল্প কিভাবে এগোনো উচিত, একটা সিরিজের গল্প এগোনোটা খুব ইম্পর্টেন্ট, যে একটা জায়গায় শেষ হচ্ছে তারপর আর একটা জায়গা থেকে শুরু হচ্ছে, এই জিনিসটা কিন্তু সেই হলুদ পাখি 1 এ পুরোপুরি ছিল। এবং ট্রেলার বলে দিচ্ছে সেই হলুদ পাখি 2 আরো এক কাটি ওপরে। তো আমি খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে, যারা সিজন 1 দেখেছো তারা সবাই সিজন 2 এর ট্রেলার দেখে অলরেডি ফেলেছো, আমি একটু রিভিউ করতে হয়তো দেরি করে ফেললাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার পার্সোনালি মানে ব্রিলিয়ান্ট লেগেছে, একটা দুর্দান্ত ওয়ার্ক এবং বাংলার কাজ যে উন্নত মানের হয়েছে তার অন্যতম বড় প্রমাণ এই ওয়েব সিরিজটা আমরা জানি। প্লাস সকাল থেকে ভালো ভালো ট্রেলার বাংলাতে আসছে, যেমন ট্যাংরা বুসের ট্রেলার খুব অন্যরকম লেগেছে, খুবই ইউনিক লেগেছে। তেমন এটার যে ট্রেলার মেকিংটা বা ট্রেলারের যে এডিট মানে এডিট যেটাকে বলে খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো এবং শুরু থেকে যে গানটা হচ্ছে তারপর যে গল্পটা এগোচ্ছে এটা দেখতে আমার খুব ভালো লেগেছে। তো আমি রেটিং দেবো 5-4 ট্রেলারটাকে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও এবং চ্যানেলটা যদি নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, গেট দেবে লাইক অন। তো এটাই ছিল বলার, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, এখনো মতো বাই।